স্মার্টফোন ব্র্যান্ডের প্রথম নাম্বার গেমের কথা যদি বলতে হয় তাহলে প্রথমেই বলতে হয় ক্যামেরার মেগাপিক্সেলের কথা। নর্মালি আমাদের কাছে যেটা মনে হয় ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি ক্যামেরাটাও মনে হয় ততটাই ভালো, কিন্তু ব্যাপারটা আসলেই কি তাই? একটু পেছনে ফিরে গেলে দেখা যাবে 2010 সালে সনি এরিকসন প্রথমবার তাদের ফোনে 16 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছিল। সনির হিসাব হয়তো কিছুটা আলাদা ছিল, বাট এর কিছুদিন পর থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে স্মার্টফোনে ক্যামেরার যে মেগাপিক্সেল সেটার নাম্বার বাড়তেই থাকে। এবং 2019 সালে হুয়াওয়ে অনার ভিউসে প্রথমবার 48 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করে থাকে, এবং এর পরের যে গল্পটা সেটা অলমোস্ট সবারই জানা। এখন মার্কেটে খেয়াল করলে দেখবেন যে 12-14 হাজার টাকার যেসব স্মার্টফোন থাকছে সেগুলোতেও কিন্তু 108 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, এবং ব্যাপারটা এমন দাঁড়িয়েছে বেশি মেগাপিক্সেল মানেই তাদের কাছে বেটার ক্যামেরা। বাট ভালো ক্যামেরার জন্য যেসব জিনিস দরকার, লাইক বেটার সেন্সর, ভালো মানের অপটিক্স, ভালো প্রসেসর, সেসব ব্যাপারে কিন্তু ব্র্যান্ড একদমই উদাসীন। তারা 100 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেলের ব্যাপারটাকে এমনভাবে ব্র্যান্ডিং করছে মনে হচ্ছে যে স্মার্টফোন দিয়ে DSLR-এর চেয়েও ভালো ছবি ক্যাপচার করা যাবে। বাট রিয়েলিটি হচ্ছে মেগাপিক্সেল আসলে রেজুলেশনের বিষয়, মানে ছবিটা কত বড় করা যাবে এটা মেগাপিক্সেলের উপরে ডিপেন্ড করে। বাট ছবির কোয়ালিটির সাথে মেগাপিক্সেলের সম্পর্ক কিন্তু খুব একটা নেই। নাম্বার গেমের সেকেন্ড পজিশনে থাকছে র্যামের ব্যাপারটা। খেয়াল করলে দেখবেন এখন অনেক ব্র্যান্ডই আছে, তাদের ফোনে দরকার থাকুক বা না থাকুক, লামসাম একটা কনফিগারেশনের ফোনে তারা 8 GB র্যাম দিয়ে দিচ্ছে, যেখানে এত বেশি র্যাম আসলে খুব একটা কাজেও আসবে না। বাট তাদের সেলসম্যানরা যখন এটি সেল করবে তখন এতে এত বেশি র্যাম থাকছে সেটা আসলে বড় করে বলতে পারবে। প্রথমেই তারা বলে এই ফোনে এত র্যাম থাকছে, সো নর্মাল যেসব বায়ার আছেন তারা কিন্তু প্রথমেই ইমপ্রেসড হয়ে যান যে এত কম প্রাইসের ফোনে এত বেশি র্যাম থাকছে। বাট সেলসম্যানরা যখন এটি সেল করে তারা শুধু র্যামের কথাই বলতে থাকে, এবং তাদের কথা শুনে যেটা মনে হয় যে ফোনের কনফিগারেশন বলার সময় তারা শুধু র্যামের ব্যাপারটা, মেগাপিক্সেলের ব্যাপারটাই বলতে থাকে। বাট ফোনের ক্ষেত্রে যে ভালো প্রসেসর দরকার সেই ব্যাপারটা তারা কিন্তু খুব একটা বলতে চায় না। সো তাদের কথা শুনে মনে হয় যে ফোনের ক্ষেত্রে প্রসেসর না থাকলেও চলে। এখন র্যামের ক্ষেত্রে কিন্তু আরেকটা স্ক্যাম যোগ হয়েছে, এবং সেটা হচ্ছে অনেক ব্র্যান্ডের ক্ষেত্রে আপনি দেখবেন তারা বক্সের গায়ে বড় বড় করে লিখে দিচ্ছে এই ফোনে 16 GB র্যাম থাকছে। বাট রিয়েলিটি হচ্ছে সেই ফোনে কিন্তু 8 GB র্যাম থাকছে, যেটা অরিজিনাল র্যাম, আরও এক্সপানশন করা যায় যেটা স্টোরেজ থেকে এক্সপানশনের মাধ্যমে। বাট এভাবে লেখা, এত বড় বড় করে লেখা, আমি বলবো সেটা আসলে ব্র্যান্ডের পক্ষ থেকে একটি বড় ধরনের স্ক্যাম। নাম্বার গেম আরেকটা আছে, তবে সেটা শুধু স্মার্টফোনের ক্ষেত্রে হয় ব্যাপারটা এমন না, এটা মার্কেটিংয়ের অনেক পুরনো একটি কৌশল, এবং সেটা হচ্ছে প্রাইসের শেষে 999, 990 এসব লেখা। লাইক ফোনের দাম হয়তো 20,000 টাকা, সেখানে লেখা হচ্ছে 19,999 টাকা বা 19,990 টাকা। আমি জানি না এরকম প্রাইসের ফোন কিনে কেউ 20,000 টাকা দিয়ে 1 টাকা কিংবা 10 টাকা ফেরত নিয়েছেন কিনা, যদি কেউ ফেরত নিয়ে থাকেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। যাই হোক, এসব ট্রিক্সের মাধ্যমে কিন্তু কাস্টমারের সাইকোলজিতে এক ধরনের প্রভাব বিস্তার করা হয়। সো 19,999 টাকা শুনে কিন্তু মনে হয় যে এটা 19,000 টাকার ফোন, 20,000 টাকার কম। সো মেন্টালি এটা এক ধরনের ধোঁয়াশা ক্রিয়েট করে। আমি বলবো না এটা কোনো ধরনের স্ক্যাম, বাট এটা অবশ্যই একটি নাম্বার গেম। নতুন আরেকটা জিনিস ইদানিং এসছে, সেটা হচ্ছে অনেক ব্র্যান্ড ক্লেম করছে তাদের ফোন 4-5 বছর একদম স্মুথ সার্ভিস দেবে, এবং KSP হিসেবে তারা এটাকে অনেক বেশি হাইলাইট করছে। বাট ফ্যাক্ট হচ্ছে নগদে আসলে কী পাচ্ছি, ফোনটি ভালো কি মন্দ সেটাই আসলে বড় বিষয়, 4-5 বছর পর কী হবে সেটা পরে ভাবা যাবে। আর আরেকটি বিষয় হচ্ছে ভালো যেসব ব্র্যান্ড থাকছে তাদের স্মার্টফোন কিন্তু 3-4 বছর, 5-6 বছরও খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। সো এটাকে এত বেশি হাইলাইট করার আসলে কোনো প্রয়োজন নেই। বাট অনেক ব্র্যান্ডই আছে তারা এইসব বিষয়কেই বেশি বেশি বলতে চায়, কারণ এসব কথা বলে যারা বায়ার আছেন তাদের মাইন্ডসেটটা অনেক সময় চেঞ্জ করা যায়। ফাইনালি আমি বলবো মার্কেটিংয়ের জন্য অনেক ব্র্যান্ড হয়তো অনেক কিছুই বলতে পারে, অনেক ধরনের ট্রিক্স করতে পারে, বাট পারচেস করার সময় তাদের এইসব কথায় না ভুলে আমাদের নিজস্ব যে বিচার বুদ্ধি আছে সেটা ব্যবহার করেই পারচেস করা উচিত। আজকের ভিডিওতে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।